প্রিয় বন্ধুসকল, এই আপনাদের দেখি আছে আমার আঘোণের পথারত ধান কাটি আছে দাওনি সকলে। এতিয়া আপনারা জানে টেকনোলজি চেঞ্জ হয়ে আছে, হয়তো দুদিনমান পিছত বা দুই বছর কেইবছরমান পিছত আমি সম্ভব দেখাই নেপাম ধান কেন কাটে, কারণ মেশিনতেই সব ধান কাটিব। হার্ভেস্টিং মেশিন আহি গৈছে এতিয়া অসমলৈও, হার্ভেস্টিং মেশিন পাঞ্জাব হরিয়ানা এইবিলাক দেখিছিল, এটা আমার অসমতো আরম্ভ হয়েছে মেশিন মেশিনের ধান কটাটো। গোটে কেইবছর পিছন আমি অসমবাসী নিশ্চয় মানুষের ধান কটাটো দেখা নাপাম। এই ভিডিওটি মই পিছর ভবিষ্যৎ আমার নাতি পুতি লড়া ছাড়ি সকলে যাতে কেন ধান কাটে সেই দেখাবর কারণে মই বনালো, কারণ আজিকালি গরুরে মরণ মারাও দেখা না যায়, গরুরে হাল বোয়াও দেখা না যায়, নিমিষতে সকলো শেষ হয়ে গেল। এটা টেকনোলজি যন্ত্রে কাম করা হয়ে গেল, নিশ্চয় ধান কটাও আমার ইয়াতেও শেষ হয়ে যাব। মানুষে ধান নে কাটিব পথারতেই হার্ভেস্টিং মেশিনের লগত ধান কাটিব, ধান মরণা মারিব আর পশ্চাৎ ভরাই নিব, আমি কেবল খালি গুটি ধানখিনি নিলে হল। মই এতিয়া অলপ আমার দাওনী সকলের মনের কথা জানিব বিচারিম, আপনাদের শুনক। এইজনী মোর হে মিসেস হয় জুনু রংহাং, জুনু রংহাম্পি। মই তেখেতরপরা কিছু কথা জানিব বিচারিছো, ধান কাটি কেনে লাগে বারো? ভালে লাগে। ভাগর লাগে না লাগে? ভাগর লাগে। ও, কিমান বয়সৰ পৰা ধান কাটিছিলে? কিমান বয়সৰ পৰা ধান কাটিছিলে? এই মই সৰু পৰাই। সৰু মানে কিমান বয়সৰ পৰা? হ্যাঁ, কিমান বয়সৰ পৰা? 15-12 বছর বয়সত এয়া ফরেং ধান ফরেং। ফরেং কি করব? ফরেং তো খাম আমি পুরিকে। ও, মশা তেল হয় এই আগুন মহা হেরিত পটরত। ও, আপনার গম পেলে আমার এই ধান কাটতে ফরেং কিছু পায়, সেইবর খাই ভাল লাগে আর আমার পুরি জিয়ত পুরি খাওয়া হয়। এইটো কি ধান বারো? এইটো রঞ্জিত। রঞ্জিত হাইব্রিড মানে হেরি, এইটো এটা হেরি ক্রস ধান হয়। হ্যাঁ, আইজং আইজংৰ কিবা হেৰি ধান হেৰি মিক্স কৰিকে এইটো ৰঞ্জিত ধানটো বনোৱা হয়, আইজংৰ দৰে লাগে। এইজনী হ'ল মোৰ ভাগিন আলেনাম পেনথানো নাগেদি নম তো কৈ আছে ৰণমে আছে তোমাৰ ৰণমে লাগিল যিহেতু আইমা হলি এমা ইচুতে কম হয় না। অ' আর এইজনী হল মোর ঘরের বৌ হেমালি রহাংপি, মোর বরদেকার লগত বিয়া হয়ে আছে। অরে তবে ইসলাম থান তো ভাল লাগিছে না সৌ রমে আনমা আপনার দমা লিছে দে এক পাতি ধান কাটি আছে হেৰি এইজনী হ' মোৰ পেহী অনি চৰদ ৰমে আদমা পাওঁ ফলন্ত আছে এনেচোন এইফালে ভাগিন ন দে ধান কাটি আছে। ধান কাটি কেনে লাগিছে? ভাল লাগিছে। কেইবছৰ মান পিছত মানুহে ধান নাকাটিব, যন্ত্ৰ লৈ কাটিব? আলচি কৰে মানুহে ন দে। ৱাও, এইবিলাক হাতী খোজ, এইবিলাক হাতী খোজ, এইবিলাক হাতী আহিছিল। আমার এই যে আমার শহর অঞ্চলত তিনটা
তিনিটা সমস্যাৰ পৰা আমাৰ আমি দূৰত আছিলো। এটা সমস্যা হ'ল বানপানী, আমাৰ বানপানী কেতিয়াও নহয়। আৰু এটা সমস্যা হ'ল হেৰি হাতী, বেলেগ অঞ্চলবিলাক, আমাৰ ওচৰ পাঁজৰ অঞ্চলবিলাকত হাতী বহুত উপদ্ৰৱ কৰিছিল। কিন্তু আজি ছয় বছৰ আগলৈকে আমাৰ সৰুৰ পৰা হাতীৰ কোনো সমস্যা পোৱা নাছিলোঁ। কিন্তু ছয় বছৰমান হ'ল, আমাৰ ইয়াতো প্ৰায় কমন হৈ থাকে এতিয়া হাতী। আৰু এটা সমস্যা হ'ল উগ্ৰপন্থী, আমাৰ ইয়াতে উগ্ৰপন্থী সমস্যা আগতে নাছিল। এইফালে বৌৱে ধান কাটি আছে। অ' বৌ অকলে অকলে ধান কাটি আছেচোন, অকলে অকলেচোন, কৈ হাতাৰি লোৱা নাই, লগ লোৱা নাই? অ' কি পানী হয় ন, কি ধান এইটো? জহা ধান। ভাল হৈছে পাই, বাগৰি আছে ন? কেইবছৰমান পিছততো মানুহে ধান নাকাটিব ন, মেচিন লগত কাটিব, মেচিন লগত কেইবছৰমান আৰু ন। সেইকাৰণে ভিডিঅ'টো মই ৰাখি থৈছোঁ হ' মানে পিছতে আমি এই নাতিকেইটাক দেখাব নোৱাৰিম ন, ধান কটাটো ধান কাটিবলৈ সাধুকতা হৈ থাকিব আৰু এতিয়া ন। সেইটো দেখাব লাগিব এতিয়া আমাৰ পোৱালিকেইটাই গৰুৰ লগত হাল বাই ক'লে গমেই নাপায়, গৰুৰ লগত মৰণ মাৰে বুলি গমেই নাপায়। ট্ৰেক্টৰ আহি গ'ল ন, এইটো বা এই ধুনীয়াকৈ পথাৰতে হেৰি লৈ গৈছে, এইটো মেষ্টা গছ, মেষ্টা মানে বা এইবিলাক মেষ্টাই মেষ্টাইচোন, আলি আলি মেষ্টা। এয়া আমাৰ এই বৰটিকা, তেখেতে ধান কৰি আছে। হেৰি আপুনি কি কি সাৰ এনেই ব্যৱহাৰ কৰিছে পাচাৰিতে পিঠ? মই আচলতে ইয়াত এইখিনি এবিঘা আছে এইফালে আৰু এইফালে এবিঘা, ডবলকেইটা ডাঙৰ ডাঙৰ। আকৌ ইয়াতে মই ব্ৰইলাৰ গুটো ব্যৱহাৰ কৰিছোঁ, ইউৰিয়া ব্যৱহাৰ কৰা নাই। ঠাণ্ডামে হেৰি ব্ৰইলাৰ আছে চি টিডো আৰু নিনিবা ফেলেগেতো আলেহেল চৌ ৰদ এলোদে মেচিন পেঞ্চি চৌ ৰদ নে যেনেকা মেচিন পেঞ্চি চৌ ৰদ নে হলে মেচিন পেঞ্চি বাগন টাং অসম লং টা যেনেকা আং কে চৰং পা নংমা চৰং পা নংনে ল টিটৰ ফেন টিটৰ পেন দে নন কে আৰু আফাম পেন টা ৰং ৰেল মিনি মিনা আলেহেল জিটো ঠিক দ আফাম পেন ৰং ৰেল হলে বিঠাৰ বিঠাৰ লছে ৰদ বিঠাৰ বিঠাৰ লছে পাছিব হেৰি হলে। কিন্তু বম্বকে আচলতে যিমানখিনি ইলি খেতিয়ক এবং ব্যায়াম বাদী এটা স্বভাৱ বৰ ৰুংটেনে বা ব্যায়াম বৰ মানে চিংবদে ন আৰু স্বভাৱ কি ৰুং কি দাম কি আং এটা ব্যায়াম চিফালমান বা ব্যায়াম বৰ মানে নাইকিয়া হৈ যাব কিছুমান মানে এলেহুৱা এলেহুৱা বটো একদম কিপু লাগে আলাম চি মানে এলিহুৱা বেছি অঙ আলেহে তহঁতি এনেই চৌ ৰুং পাকাং থা মানে আপেল অসমত ঠিক ঠিক মা পইচা চৌ ৰুং মানে পইচা চৌ হল মানে আচলতে জিং তাপ ইহকে লাগা বা মই জিং তাপ দত নে বা জিং তাপ হলে আঠা গাছ পুম লাগে ইহকে লাগা আছে পুম ফাপ মান মিনি মিনা অসকে তাছে ডাঙৰি পাজাং মান লাচি লাডি পুম লাগে লাগা চাই লাডি পুম লাগে লাইকে না যিমান আকা হলো কাকানে দামং বা লাইকে যাং যায় আৰু লাডি চিৰং লাগিল লাডি চি চিৰং লাগিল চিৰং চি আৰু হবা ই চিপু এটা লাডি চি মানে পুম দাম লাগিল এইটো লাগা চাই পুম ফাট লাগে লাগা চাই পুম ফাট লাগে আৰু যি তাপ মানে বাম্বটা ঠিক দল না আমার মুঠাই মারা ঠিক দো লাগা দতে মানে জাং জাং মান ডাঙরি লাগা আঠা দতে মানে ডাঙরি জাং যায় আর মানে যেটা আমার বাম্বটা মুঠাই কাঁড়া পোটা মানে
chip sido man. Lalu, lagi sepum lagi lo. Sirungu, lalu ni, lalu ni sirungu. Dam, jiman unka, ni damu badang jelo orang lakai. Jiman un, lalu ni kat kat ni dam tu mana, badang jelo lo mungkin. Apa orang ke dekhi le? Kena koi, ini dhan korea ni ahoy.